নবীনগর পৌরসভায় আপনি একজন আলোচিত মেয়র হিসাবে নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন আছে? আপনি আমি সামাজিক পড়াতে আপনার সঙ্গে আপনি যখন 2019 সালে যখন আপনি নগরপতিতে যখন আপনি পাশ করেন, যখন মেয়র শপথ গ্রহণ করলেন, তারপরে আপনার অনুভূতি কেমন আছে সেটা দেখব। না, বিজয়ের তরফে আনন্দ আছি, এতে তো আর কোনো রকম থাকে না। এখন তো এখন পুরো গেছে, এই আবেগটা তো এত আর পুরো না আবার নতুন চলে আসছে। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আমরা আপনাকে একজন আলোচিত মেয়র হিসাবে আমরা পেয়েছি আমাদের এই নবীনগরের মধ্যে। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমান সরকার মমতাময়ী মা জগদীপ শেখ হাসিনা এবং আইসিটি কলেজটা সচিব আদেশ দেয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্ক বলেছেন 2021 থেকে 31 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশ পরিণত হবে, তাহলে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনার স্যার আপনাকে তো আজকে ডিজিটালে তারপর দিতে পারছি। মিশন 2021কে সামনে রেখে আজকে আমরা ডিজিটালে ছোঁয়া মেয়র সাহেব আমরা কী দেখতে পাচ্ছি সেটা তাদের নিয়ে একটা আলোচনা করবেন। আমার দেখা আলোকিত মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস, সম্মানিত স্যার। ডিজিটাল তো আমরা চলমানে আছে, আমরা স্মার্ট বাংলাদেশে যাচ্ছি। মিশন 2021 আমরা বলা যাবে না, মিশন 2021 বাদে ডিজিটাল বাদে আমরা স্মার্ট বাংলাদেশ নিয়ে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পূর্ণ হবে এবং উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে ঝিলপুরি দেওয়া। আগের জীবনে আপনার চাচা আমরা এবং দাদা আমাদের উত্তর দিকে বা দক্ষিণ দিকে গেলে অথচ এখানে ঝিল আছে, পেটি আছে, দেওয়া দানা আছে। এখন উত্তর দিকে গেলে দেখি যখন এসেছো দক্ষিণ দিকে হচ্ছে সেটার পদ্মা সেতু। আমাদের মমতাময়ী মা জগদীপ শেখ হাসিনা যখন পদ্মা সেতু কাজ হাতে নিয়েছিলেন বিশ্বব্যাপী যে একটি নির্বাচনের কথা বলছে, তখন উনি একটা ভূমিকা নিয়ে বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মাপন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করবো। আজকে যে চ্যালেঞ্জের মোকাবেলা করে আমরা মিশন 2021কে সামনে রেখে আজকে যে আমরা শুধু পদ্মা সেতু নয় বিভিন্ন মেগা প্রজেক্টগুলি যে আজকে করতে পেরেছি, আপনার কাছে কেমন লাগছে? আমাদের কাছে কেমন লাগছে, জনগণের কাছে কেমন লাগছে? আমাদের নেত্রী করছে, আমরা এটা অধিকার, আমরা তো সারা দেশে প্রচারই করছি, জনগণের কাছে কেমন লাগছে এটা আপনারা প্রচার করেন। জনগণের কাছে আমরা জনগণের কাছে আমরা প্রচার করছি, আমরা তো অংশীদার, আমাদের নেত্রীর অংশীদার, উন্নয়নের অংশীদার আমরা, আমরাও যার যার স্তরে উন্নয়ন করছি, জনগণ কি বলছে কি চাচ্ছে কেমন লাগছে এটা দেখা। তবে দেশের উন্নয়ন করে যোগাযোগ সারা আমাদের দেশটা 2 ভাগ ছিল, এক ভাগ করে দিয়েছে পদ্মা সেতু, এটা এই জাতির জন্য একটা স্বপ্ন ছিল, এই স্বপ্ন জাগিয়েছে। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে আমরা আমাদের বর্তমান সরকার মমতাময়ী মা পথদরিদ্রের মাধ্যমে প্রতিবন্ধকতা, বিধবাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন বিভিন্ন যে ভাতাগুলি দিচ্ছে, তো সেক্ষেত্রে স্যার আপনার অপিনিয়ন জানতে চাচ্ছি আমার পৌরসভা আমি 3 বছরে সম্ভবত আমরা 2,500 ভাতা শুধু পৌরসভাতে আমরা বিক্রি করেছি। স্যার, আজকে যে আমরা স্যার নাকশুদ্ধি বিনিময়ে যে স্যার আমরা আজকে মাতৃভাষায় কথা বলতে পারছি, গত বছর আমরা গেল যে আন্তর্জাতিক মাতৃভাষা,
এবং এটা আমাদের ওটু ধরা মর্যাদা আছে। তো আকর্ষণীয় বিনিময়ে স্যার আজকে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সাথে মাতৃ ভাষণের মধ্যে বলেছেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক দিয়ে দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ ঘোষিত করেছে। একজন বাঙালি জাতি হিসেবে স্যার আপনার অনুভূতি কথা বলবেন, সম্মানিত মেয়র স্যার। আসলে নিজুরা মাস, স্বাধীনতার মাস, এটা তো আবেগের মাস, এই আবেগের সাথে জড়িত আছে আমার স্বাধীনতা, স্বাধীনতা চেতনা সকল দিয়ে অভুদ্ধ হোক, চেতনা সকলের মাঝে আবার গড়ে উঠুক সেই প্রত্যাশা। ভিউয়ার্স, আমি আপনাকে স্যার ধন্যবাদ জ্ঞাপন করছি অভি জোড়া মাঠ এবং গত মাস্টার এই দিবতরা বলেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো সেই ক্ষেত্রে আমি বলবো, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় পড়ে গেছে গাছটা, আর আমি ডালির গুঁড়ি শুকিয়ে রেখেছি, পোকা তুই কবে আসবি কবে ছুটি। আবু জাফর আবাদুল্লাহ লিখা কোনো এক মাঠে কবিতাটি তাদের জন্য আমি অসংখ্য করে আমি সাক্ষাৎকার থেকে বিদায় রেখে যাচ্ছি। ব্র্যাকিং সঙ্গে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সরকার থেকে আমি সাংবাদিক প্রভাবে স্পেশাল করার সঙ্গে বিদায় রেখে যাচ্ছি। ধন্যবাদ স্যার।